ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় জাওয়াদ। তারই আতঙ্কে আতঙ্কিত হয়ে মাঠ থেকে অর্ধেক পাকা ধান কেটে নিচ্ছেন চাষিরা। পাশাপাশি ফিশারি মালিকেরাও সময়ের আগেই ক্ষতি স্বীকার করে ফিশারি থেকে মাছ ধরে বিক্রি করে দিচ্ছে অর্ধেক দামে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে প্রবল ঘূর্ণিঝড় জাওয়াদের তাণ্ডবে দুই চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই আতঙ্কে মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ বিভিন্ন এলাকার ধান চাষিরা অর্ধেক পাকা ধানের ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যাচ্ছেন। সাধারণত এই সমস্ত এলাকায় ডিসেম্বর মাসের মাঝামাঝি দিক থেকে আমন ধান কাটা শুরু হয়। চাষিরা মাঠ থেকে আমন ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে ধান ছাড়িয়ে মাড়িয়ে বস্তাবন্দি করে। কিন্তু প্রবল ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্কে এই সমস্ত এলাকার প্রায় ৬ হাজার ধান চাষিরা ধান পাকার আগে অর্ধেক ধান কেটে ফেলছেন। এর ফলে চালের অনেকটাই ক্ষতি হবে। সবকিছু জেনেও তারা বাধ্য হয়ে মাঠ থেকে এইভাবে ধান নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রবল বৃষ্টির ফলে ওই সমস্ত এলাকায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। চাষিরা সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আর তারা এইভাবেই মাঠ থেকে ধান কেটে নিয়ে যাচ্ছেন বলেই দাবি এলাকাবাসীদের। শুধু ধান চাষিরা নয়, ওই সমস্ত এলাকার প্রায় তিন হাজার মৎস্য চাষী বাধ্য হয়ে ফিশারি থেকে মাছ ধরে বিক্রি করে দিচ্ছেন অর্ধেক দামে। সাধারণত জানুয়ারি মাসের শেষের দিকে এই সমস্ত এলাকা থেকে মৎস্যজীবীরা মাছ ধরে বেশি দামে বিক্রি করে দিয়ে থাকেন। কিন্তু প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যদি নদীর ভাত ভেঙে যায় তাহলে তাদের আবারও ক্ষতির মুখোমুখি পড়তে হবে। তাই তারা ফিশারি থেকে মাছ ধরে নিয়ে গিয়ে অর্ধেক দামে বিক্রি করে দিয়ে আসছেন। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।